সিলেটের বন্যার্তদের জন্য সাহায্য চাইলেন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। মৌসুমি টানা বৃষ্টিপাত আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় ভয়াবহ বন্যায় অন্তত 40 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সিলেট অঞ্চলের মানুষের জন্য জামাল, জিকো, সোহেলদের পাশাপাশি সাহায্যের আকুতি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির তারকা হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের হবিগঞ্জের বাহবল থানার স্নানঘাট গ্রামে তার বাড়ি, অর্থাৎ জন্ম ইংল্যান্ডে হলেও হামজা বেড়ে উঠেছেন বাঙালি পরিবারে। শৈশবে হবিগঞ্জে এসেছেন বেশ কয়েকবার। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান, সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। পুরো সিলেট বিভাগ জুড়েই ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হয়েছে। আসুন আমরা যেভাবে পারি সাহায্য করি। এই পোস্টে তিনি ফুড স্টেপস নামে একটি বেসরকারি সামাজিক সংস্থাকে সাহায্যের মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং সাহায্য পাঠানোর উপায় জানান। পোস্টটি সবাইকে শেয়ার করার অনুরোধও জানান তিনি। হামজা চৌধুরীর মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের মাতৃভূমির বিপদে এগিয়ে আসা সত্যি প্রশংসাযোগ্য। আশা করি মানবতার খাতিরে এগিয়ে আসা এমন মানুষদের সহায়তায় আবারও মাথা তুলে দাঁড়াবে সিলেট বিভাগের বানভাসী জনপদ। ধন্যবাদ।